Back again. Assalamu alaikum. আমি রুহুল আমিন, টেকটেলিজেন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনা করব, শুধুমাত্র স্মার্টফোনেই আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকি তা নয়, অ্যান্ড্রয়েডের ব্যবহার আরও বহুমুখী হতে চলেছে। আরও বহুলভাবে বিভিন্ন জিনিসেই অ্যান্ড্রয়েডকে প্রযুক্ত করার চেষ্টা চলছে অবিরাম। এরকমই একটা অভিনব আবিষ্কার সম্প্রতি আমাদের সামনে এসে হাজির হচ্ছে, সেটি আর কিছু নয়, অ্যান্ড্রয়েড প্রযুক্তি সম্পন্ন ই স্কুটার। সেই ই স্কুটার নিয়ে আজ আমাদের আলোচনা। তো আলোচনা শুরুর আগে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার মোবাইলের পর্দায় ভেসে ওঠে। তো চলুন শুরু করি। দুর্দান্ত ফিচারযুক্ত ই স্কুটার নিয়ে আসছে ভারতের বেঙ্গালুরুর অটোমোবাইল সংস্থা অ্যাথার এনার্জি। এই স্কুটারে রয়েছে পার্কিং অ্যাসিস্ট সিস্টেম, ওয়াটারপ্রুফ চার্জার, মাল্টিপল রাইডিং মোড এবং রিভার্স গিয়ার এর মতো আকর্ষণীয় ফিচার। অ্যাথার এনার্জির এই নতুন মডেলটির নাম রাখা হচ্ছে অ্যাথার S340। এই বছরেই মডেলটি বাজারে আনতে যাচ্ছে তারা। স্কুটারটির দাম ভারতীয় মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বেশ কিছুটা বাইরে বলা যায়, কারণ এই স্কুটারটির দাম ভারতীয় মুদ্রায় রাখা হচ্ছে 1,09,750 টাকা। এই স্কুটারে রয়েছে চার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জ দিলে 75 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, 50 মিনিটে 80% চার্জ হয়ে যাবে এই লিথিয়াম আয়ন ব্যাটারির। S340-র সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 80 কিলোমিটার। নির্মাতা প্রতিষ্ঠান অ্যাথার বলছে, 3.9 সেকেন্ডে স্কুটারের গতি 0 থেকে 40 কিলোমিটারে পৌঁছে যাবে অনায়াসে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই স্কুটারে রয়েছে অ্যান্ড্রয়েড পরিচালিত 7-ইঞ্চ ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন, যা পুরোপুরি ওয়াটার এবং ডাস্ট প্রুফ। এর ইনফোটেনমেন্ট সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করা যাবে। রিমোট ডায়াগনস্টিক্স, স্যাটেলাইট নেভিগেশনের পাশাপাশি এর সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন রয়েছে। এছাড়াও এই স্কুটারে রয়েছে পার্কিং অ্যাসিস্ট সিস্টেম, ওয়াটারপ্রুফ চার্জার, মাল্টিপল রাইডিং মোড এবং রিভার্স গিয়ারের মতো আকর্ষণীয় ফিচার। তো বন্ধুরা, আপনারা দেখলেন, খুব শীঘ্রই ভারতে বাজারজাত হতে চলেছে ই স্কুটার। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।